ভোটের উত্তাপ রাজধানী জুড়ে, রাস্তা অলিগলি পাড়া মহল্লা সবখানেই অবিরাম ছুটে চলছেন প্রার্থীরা, উৎসব মুখর চারিদিকে। রাজধানীর ধানমন্ডি নিউ মার্কেট এলাকায় প্রচারণা চালান ঢাকা দশ আসনের জাতীয় পার্টির প্রার্থী হাজি মোহাম্মদ শাহজাহান, নানা প্রতিশ্রুতি দেন ভোটারদের। আল্লাহর রহমতে আমরা আশা করি বিজয়ের ব্যাপারে শতভাগ আমি নিশ্চিত। মানুষ দলমত নির্বিশেষে জাতীয় পার্টির প্রার্থীকে নাঙ্গল মার্কা ভোট দিয়ে, আমাকে নাঙ্গল মার্কা ভোট দিয়ে আপনার সাথেই জানুয়ারি বিপুল ভোটে বিজয় হিসাবে মানুষ আমাকে দেখতে চায়। গণসংযোগ করেছেন ঢাকা চোদ্দ আসনের কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান, ট্রাক প্রতীকের সাবিনা আক্তার তুহিন এবং বাসি মার্কার প্রার্থী কাজী ফরিদুল হক হ্যাপি। সুষ্ঠু ভোট হলে প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী। একমাত্র প্রার্থী আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই আসনে যারা প্রার্থী হয়েছে চোদ্দ জনের মধ্যে কেউ আমাকে কখনো অন্যায় করতে দেখে নাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে দেখে নাই, আর মানুষের বিপদ হয়েছে আমি হাজির হই নাই এমন কোনো ইতিহাস নাই এই অঞ্চলে। আমি রাজাকে রাজার সম্মান দিয়ে ছোট থেকে বড় হয়েছি, এই জন্যই মানুষ আমার জন্য চেয়ে আছে। জনগণের মধ্যে যে সাড়া পেয়েছি কেত্রির পক্ষে, তাতে আমি 100% আশাবাদী জয়ের জন্য। আর সবচেয়ে বড় জিনিস, আমি এখানকার স্থায়ী ছেলে, স্থানীয় ছেলে, স্থায়ী ছেলে, চোদ্দ আসনের, তো ম্যাক্সিমাম আমার আত্মীয় স্বজনই বেশি, আর এমনিও আমার একটা সুনাম আছে বিভিন্ন কারণে। রাস্তাঘাটগুলো আমি নিজে ইস্টিমেট করে করছি, তারপরে অবকাঠামো উন্নয়ন স্কুল কলেজগুলো আমি করেছি, কাউন্দ ব্রিজ নেককে পাশ করেছি, তিনবার সংসদ আমি উত্থাপন করেছি, তো আমার দ্বারা কারো ক্ষতি হয়নি, মানুষ আমাকে ভালোবাসে, আমি তো তাদেরই সন্তান। মিরপুরে নির্বাচনী পথসভা করেন ঢাকা ১৬ আসনের নৌকার প্রার্থী ইলিয়াসউদ্দিন মোল্লা, ঢাকা ৭ আসনে নৌকার গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী সোলাইমান সেলিম। আসন দুটিতে নৌকার বিকল্প কেউ নেই বলে দাবি তাদের। আমাকে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমার বাবার মাননীয় সংসদ সদস্য তার মান সম্মান রক্ষা করার ক্ষেত্রে আমি কাজ করার চেষ্টা করব। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যে ব্যাপক উন্নয়নের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা বজায় রাখার আমি চেষ্টা করব। আজকে যে জনগণ যে প্রতিদিন যে গণসংযোগ করছি, সমাবেশ করছে, এই সমাবেশের মধ্য দিয়ে যে ভালোবাসা আমি পেয়েছি, ঘর থেকে ভদ্র ভদ্র লোক, ভদ্র ভদ্র মহিলারা, মা বাবা, ভাই বোন, আত্মীয় পাড়া প্রতিবেশী যারা আছে, সবাই ঘর থেকে বের হয়ে ইলিয়াস মোল্লার কথা শুনতে চায়, কারণ ইলিয়াস মোল্লা যা বলেছিল সেটা করেছে। দিনভর অলিগলিতে ছুটে ভোট চেয়েছেন ঢাকা ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা। ঢাকা ৫ আসনে আওয়ামী লীগ সহযোগী সংগঠন সর্বস্তরের ভোটাররা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা আবারও সেই আস্থার জায়গাটা ফিরে যাব ট্রাক মার্কার মাধ্যমে। ঢাকা ৮ আসনের নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাসিম গণসংযোগ করেন মতিঝিলের এজিবি কলোনি সহ আশপাশের এলাকায়, অংশ নেন বিভিন্ন সংগঠনের মত বিনিময় সভায়। বলেন, নৌকার পক্ষে জোয়ার বইছে পল্টন, মতিঝিল ও রমনায়। যারা বাংলাদেশকে, গণতন্ত্রকে, বাংলাদেশের মানুষের স্বপ্নযাত্রাকে যারা ধ্বংস করতে চায়, ব্যাহত করতে চায়, যারা সেই পুরনো কায়দায় আমাদেরকে অন্ধকার যুগের দিকে সব ফিরিয়ে দিতে চায়, পিছিয়ে দিতে চায়, যার বিনিময়ে তারা বিদেশি প্রভুদের সন্তুষ্টি করতে চায়, তাদের কাছে আমাদের বাংলাদেশ আমরা সঁপে দিতে পারি না, আমাদের বাংলাদেশকে আমাদেরই রক্ষা করতে হবে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রিয়াজ সুমন, নিউজ ২৪, ঢাকা।